এখানে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হিরো আলম, রয়েছেন এই এলাকার যুব দলের নেতা সুভাষ দা, এবং সিলেট থেকে আসা সংবাদকর্মী আবুল হোসেন সহ অনেকেই রয়েছেন এখানে। এদিকে আপনারা দেখেন যে অনেকটা রোদে আছেন হিরো আলম, এবং মাথায় চাদর দিচ্ছেন, গামছা দিচ্ছেন ইতিমধ্যে। আপনারা দেখেন যে অনেক আমার ওদিক থেকে চলে আসছেন এদিকে। এই বাড়ির কারা, এই বাড়ির কারা দেখবে হিরো আলম আছেন আমাদের সাথে, নিজাতে আপনারা পরিবার বাকি রয়েছে। পরিমাণ পানির ভাই, এদিকে অনেক পানি ছিল এই এলাকা, বেশিরভাগ সিলেটের গোয়েনঘাট বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা। এটা আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি, এই এলাকার সাথেই কিন্তু আমরা আছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। দেখেন অনেক দূর থেকে এসে এদিকে নিয়ে যাচ্ছেন অনেকেই, তো কেউ কেউ আবার মধ্য হয়ে দুবার তিনবারও নিয়ে যাচ্ছেন অনেকেই, আমার মনে হয় আর কি। খালিও দুটা হোকা বলে মহিলার এক প্যাকেট খাবার নেওয়ার জন্য কিন্তু তিনি পানিতে পড়ে গিয়েছিলেন। কি দেখো তোমার বাচ্চা লেয়ার পানিতে পড়ে গেছিল, বাচ্চা কিছু হয়েছে নি, ফাইন নাইনি, খপুরি হাসপুরি। হ্যাঁ, এখন এখন তো অনেক রিক্সে পড়ে গেছিল, বাচ্চা নিয়ে নিচে পড়ে গেছিল, এখন খুশি হয়েছে নি খানি ভাইয়া, খুশি হয়েছে নি গো? হে আবুল, তুমি লাভ কোনে? কিভাবে মানুষের হাহাকার আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা অবশ্যই দেখছেন এই এলাকায়, আমি মনে করি সবাইকে এগিয়ে আসা। চিনেন আপনারা হিরো আলম, নাম শুনেছেন? অভিনেতা, এই যে কি পরিবার, এখানে দেখেন হিরো আলম ভাই কিন্তু বাড়ি বাড়ি গিয়েও কিন্তু সাহায্যটা বন্টন করছেন। আপনারা দেখেন উনি একদম চলে এসেছেন গ্রামের বাড়িতে। হ্যাঁ, আর সাথে ওষুধও দিচ্ছেন, ওষুধও আছে। হ্যাঁ, ভিতরে আছে একজন, এ কথা বলতে পারে না। আচ্ছা, পরিবার কটা এখানে, পরিবার কটা? যাও যাও যাও, ওকে, যাই হোক। আমরা দেখলেন আপনাদেরকে নিয়ে আসলাম এই বাড়িতে, আমরা এখানে হিরো আলম নিজের হাতে খাদ্য বণ্টন করে যাচ্ছেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, অনেক মানুষ চলে আসছে।